तो चलिए शुरू करते हैं। दुयल? बोलो बोलो। देखे सर, वाह, आज के तुम्हारे इंटरव्यू। ओह माय गॉड, वाओ। तो कॉलेज तो शेष, एक्सपीरियंस के मंत्र কলেজ তো শেষ অলমোস্ট, ভালো লাগছে। আমি অনার্স লো ইসলাম ফার্স্টে, মজায় ফিফথ সেমিস্টার উঠা বুঝছি, অনার্স কারে খাই ফিফথ সেমিস্টার উঠা আমি পস্তাইছি, ফিফথ সেমিস্টার উঠা আমি পস্তাইছি। তাহলে আমাদের স্টুডেন্টের মধ্যে কোয়ালিটি নেই সেটা নয়, দেখার লিগে আমি অনার্স লইছি। পাশে বললে বহুত ভালো আসলো আমার, কিছু তো পস্তানি লাভ নাই, এখন তো আয় পড়ছে, যখন এত টাকা গায়া নদীর লোকে বয়ে যেতে লাগবো কলা গাছের মতো। কিছু নাই, সবার ভালো লাগছে, নতুন নতুন বন্ধু হয়েছে, 3 বছর আসলো, 3 বছরে ভ্যালিডিটি শেষ, ঠিক আছে, গুড বাই। সবে সামনে দিয়ে আঁকাও, সামনে দিয়ে কাজ করো, ভালো বড়ো, বিয়া করো, শাদী করো, শত সহস্র পুত্রের মা বাবা হও, পড়াই লিখাই মে ধ্যান লাগাও, IAS বানো, আর দেশ কো সম্ভাল। তারপরে আবার যাতে দেখা হয়, হ্যাঁ, সবাই সাথে দেখা, সবাই ভালো থাকো, সব কিতা বলতা। কলেজ কলেজ শেষ, তুমি কি ফিল করতেছো? আমার খুব ভালো লাগতেছে, এমনি অনেক লেট হয়ে গেছিল, তো যাই হোক অন্তত শেষ হইল, ভালো খারাপ যাই হোক শেষ হইল, অন্তত এটাই খুশি। তোমার কেমন লাগতেছে কলেজ শেষ? মানে জীবনের একটা মেইন অধ্যায় শেষ ছিল, তোমরা খুব মিস করুম, কলেজটা কোনোদিন মিস করতাম না, আমি কলেজের প্রতি আমার কোনো ইমোশন নাই, তোমরা মিস করুম, ঠিক আছে, জীবনে কিছু মানুষ পাইলাম, ভালো মানুষ, কিছু 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 পাইলাম, কুজা খুব ভালো লাগতেছে আমার, এত মজা আমার আজীবন লাগছে না, কোনোদিন খুব মজা লাগতেছে, কিন্তু ওবার মনে মনে চিন্তা হচ্ছে বেকার থাকবো, এটা লিগা খুব দুঃখ লাগতেছে, বেকার থাকবো, বেকার। আমি খুব মানে কি তা হইতাম মন থেকে বেতলা দুঃখ দুঃখজনক ফিল করতেছি, বাট হে ভেরি রিল্যাক্স, নট ফর মাইন্ড, নট ফর মাইন্ড, চিল চিল। আর কি তা এই 3 বছরের জার্নিটা কি দেখো, এখন টিপ্পনি কোনো বক্তব্য কও? কলেজটা খুব ভালো, এখানে ফ্রেন্ডদের লগে মিশা খুব ভালো। এখন শেষ হইতাছে, কেমন লাগতেছে? আমার খুবই কষ্ট লাগতেছে। আরে এ প্রশ্ন করে তুই খালি উত্তর দে, তোর থেকে কিছু কর।
लेकिन एक सेकंड। नमस्कार, अमी रामकृष्ण महाविद्यालय सिक्स सेमिस्टर मोहिमेन फिजियोलॉजी ऑनर्स छात्र अमी कॉलेज छात्री चुप छात्री তারপর আমি আমার আমি একদিন কলেজ এলাম। তারপরে একটা গরু, একটা ছাগল, গরু, মহিষ সবের সাথে আমার দেখা হলো। তাদের সাথে আমি আমার কলেজ লাইফটা কাটালাম। মানে খুবই এখন মানে খুবই ভালো লাগছে। আমরা কলেজ আইছি, এএফসি পরীক্ষা দিছি, এটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আর তো বাকি যারা যারা আছে তারা তো সবাই অসাম। এটাই আর কিছু না। लेकिन एक सेकंड। मैं तो कंट्रोल नहीं कर रहा हूं। Approximately 10 hours later. भाई
रूठे तो खुदा भी रूठे साथ छूटे ना। ओ अल्लाह वारिया मैं तो हारिया। यार मोहब्बत एक मौका है, असंभव असंभव। मेरे यारों, ये साथ का पल अब एक दास्तां में बदल रहा। आ गया वो मोड़ जिसमें अलविदा कहना पड़ रहा, अलविदा कहना पड़ रहा। क्लास और कैंटीन वाली कहानी होगी खत्म। अब अलग होंगी मंजिलें और अलग होगा रास्ता। कैंपस की वो सीढ़ियां जमती जहां थी महफिलें, वो सीढ़ियों का स्टेज भी अब खाली करना पड़ रहा। आ गया वो मोड़ जिसमें अलविदा कहना पड़ रहा, अलविदा कहना पड़ रहा। बच्चे ही थे ना जब आए थे, ये पल भी कैसे ढल गए। हाथ में डिग्री मिली और हम सबसे आने हो गए। सेमेस्टर के एग्जाम सिस्नल सब कितने जल्दी हो गए। एक पल में अरसा गुजरने का ये दौर भी अब थम रहा। आ गया वो मोड़ जिसमें अलविदा कहना पड़ रहा, अलविदा कहना पड़ रहा। मेरे दोस्तों, ठीक से देख लो, कहीं कुछ छूटा ना हो, कहीं तुम्हारी वजह से कोई दिल रूठा ना हो। भूल कर सब रंज से गले मिल लो, फिर से मिलने का वादा कर लो। क्योंकि जा रहा है वक्त जो वो दोबारा आने से रहा। दिल थाम आंखें पोंछ कर अलविदा कहना पड़ रहा, अलविदा कहना पड़ रहा। मेरे यारों, ये साथ का पल अब एक दास्तां में बदल रहा। आ गया वो मोड़ जिसमें अलविदा कहना पड़ रहा, अलविदा कहना पड़ रहा।